হেল্পলাইনের নাম্বার যেটা হয়েছে 99 24x7, এটা হচ্ছে এখন তো আপনারা জানেন ল্যান্ড ফোনে 033 করে নিতে হয়, অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে 033 করে, অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে 2214 2214 3526 2214 3526 and 1070, আরো 20 লাইন্স আছে অ্যাসোসিয়েটেড। যাতে জেলার সাথেও কানেকশন আমাদের থাকে, অঞ্চলগুলোর সাথেও কানেকশন থাকে, সুতরাং হেল্পলাইন নাম্বারটা দয়া করে আপনারা যদি বলে দেন, কেউ না কেউ তো থাকবে, এবং যদি ইনফরমেশন থাকে সঠিক ইনফরমেশন, নাম্বার পেয়ে গেলাম বলে যা ইচ্ছা তাই দিতে শুরু করলাম সেটা নয়, প্যানিক করা নয়, কেউ প্যানিকই হবেন না, কিন্তু সতর্ক থাক, এটা কিন্তু মনে রাখবেন, প্যানিকই করে এটা মজার খেলা নয়, এটা মানুষের জীবন বাঁচানোর খেলা, কোনো প্ররোচনায় কান দেওয়ার দরকার নেই। আপনারা নিজেরা, আপনাদেরও প্রতিনিধি আছে বিভিন্ন জেলায়, আপনারাও নিশ্চয়ই খবর রাখবেন, সাথে সাথে আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট এবং 7 জন প্রিন্সিপাল সেক্রেটারিকে আমরা পাঠিয়েছি, আমি সিএসকে বলবো তারাও যেন হোল নাইট, এবং যতক্ষণ ল্যান্ডফল হয়ে এটা ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ তারা যেন অফিস থেকেও না ছাড়ে, আমরা আমাদের কাছে পারমিশন নিই তবেই হবে, কারণ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আবার ক্ষতিপূরণের ব্যাপার আছে, বিশেষ করে চাষিদের জমি টমির ব্যাপার আছে, সম্পত্তির ব্যাপার আছে, বিশেষ করে খাওয়া দাওয়া রিলিফ, এরপরে রিলিফের ওয়ার্ক শুরু হবে, কাজে আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। এখনো বলছি ভয় পাবেন না, কিন্তু সতর্ক থাকুন, আর পুলিশ যেখানে যেখানে খালি করতে বলছেন বা অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে দয়া করে একটা রাতের জন্য আপনারা প্লিজ আমাদের সরকারি ঘোষণা মতো সেটাকে মান্যতা দিন, আর যতক্ষণ ঝড়ের এই ওয়েদার ক্লিয়ার না হবে, ঝড় বৃষ্টির জলে যাওয়া বারণ করা আছে, সমুদ্রের কাছে ভ্রমণ বারণ করা আছে, মাছ তুলতে যাওয়া বারণ করা আছে, তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য সরকারি যে নোটিফিকেশন বা গাইডলাইন থাকে আশা করি সেটা মেনে চলবেন, এইটুকুই আমাদের অনুরোধ। এই পর্যন্তই থাকলো, বাদ বাকি তো দেখুন ডিজাস্টার প্রকৃতি তো আমাদের হাতে নেই, এবং গ্লোবাল ক্যালামিটিস একটা চলছে, এই কিছুদিন আগে আমরা ফ্লাড ফেস করেছি, ডিবিসি কালকে আবার 24,000 কিউসেক ওয়াটার জল ছেড়েছে, ঝাড়খণ্ডে বৃষ্টি হলো তারপর আবার ছাড়বে, বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা জায়গা হয়ে গেছে, তার থেকে ডিবিসির ওটা যদি ওরা খননটা ঠিক মতো করে, পলিগুলো ক্লিয়ার করে, তাহলে কিন্তু ওরা 4 লক্ষ কিউসেক মেট্রিক টন জল বেশি রাখ, কিউসেক টন কিউসেক বলে ওদের, তাই তো, কিউসেক ওয়াটার বেশি রাখতে পারে। কলকাতায় অনেক জায়গায় জল জমলেও দেখবেন নেমে যায়, কারণটা কি, আমরা অনেক জায়গা থেকে পলি সরিয়ে দিয়েছি, পাম্পিং সিস্টেমের উন্নত হয়েছে, ড্রেনেজ সিস্টেমের উন্নত হয়েছে, তাছাড়াও পলি সরানোর কাজটাও আমরা করছি, অনেক সময় একটা বাড়ি তৈরি হচ্ছে রাস্তায় ইট পাথর ফেলে রাখে, আরে তাতে যে ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে ড্রেনের মধ্যে ময়লা জমে জলটা পাস হচ্ছে না, এগুলো যারা তৈরি করেন তাদেরও বোঝা উচিত যে আমি একটু সাইডে রাখি বা আমার সীমার মধ্যে রাখি, যাতে এটা ড্রেন বন্ধ না করে, মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয়, কেউ পড়ে গিয়ে আঘাত না পায়, এটা তো আমাদের নিজেদের দায়বদ্ধতা, কাজেই এটাই আমার বলার ছিল, বাদবাকি